এটা না আমার জন্য লজ্জাকর ব্যাপার, লজ্জাকর ব্যাপার এই কারণে, আমি কেন একজন সাধারণ মানুষের কাছে ভয়ের কারণ হব? আমি একজন সাধারণ মানুষের বন্ধু হতে পারি, ভাই হতে পারি, সহকর্মী হতে পারি, সহযোদ্ধা হতে পারি, কিন্তু আমি একজনের কাছে ভয়ের কারণ, এটা তো আমার জন্য অবশ্যই একটা লজ্জার ব্যাপার। আমি কেন একজনের ভয়ের কারণ হব? কারণ আমি তো কাউকে ভয় দেখানো আমার কাজ নয়। আমাকে দেখে ভয় পাবে, হ্যাঁ, কারা ভয় পাবে? যারা খারাপ লোক, যারা অসামাজিক লোক, যারা এই সমাজটাকে নষ্ট করতে চায়, বিভিন্ন চুরি ছিনতাই ডাকাতি সহ অন্যান্য সমাজ বিরোধী কর্মকাণ্ড করে, তারা আমাকে ভয় পাবে। কিন্তু যে সাধারণ মানুষ, যে ভালো মানুষ, সে আমাকে কেন ভয় পাবে? বা আমি কেন তাকে আস্থায় আনতে পারবো না? সো আমি মনে করি মানুষের সঙ্গে পুলিশের যখন একটা নিবিড় যোগাযোগ প্রতিষ্ঠিত হবে, যখন আমার সমস্যাগুলি মানুষের সমস্যাগুলি আমরা পরস্পর আদান প্রদান করতে পারবো, ভাব বিনিময় করতে পারবো, আমার কাছে একজন মানুষ যখন সহজে আসতে পারবে, তার সমস্যার কথা বলতে পারবে, আমার পক্ষে যতটুকু সাপোর্ট দেওয়ার প্রয়োজন আমি সাপোর্টটা দিতে পারবো, তখন মানুষের তো এক ধরনের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। এবং এতে করে আস্তে আস্তে এই ভয় যেটা সমাজে ছিল, সেই ভয়টা আস্তে 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 কেটে যাবে। আমরা বিট পুলিশিংয়ের মধ্য দিয়ে মানুষের সঙ্গে একদম নিবিড় যোগাযোগ প্রতিষ্ঠা করতে আপাতত সক্ষম হয়েছি। আমরা এটাকে আরও বেশি কার্যকর করতে চাই, এতে করে আমরা ভালো ফল পেয়েছি। এবং এই যে পুলিশ ভীতি, এটা আস্তে 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 কেটে যাচ্ছে। এবং আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মানুষের প্রতি আমরা বন্ধুসুলভ হব, কোনো ভীতির কারণ হব না।